হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পেঁপে আলু দিয়ে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার তেলটাকে আমি হাই ফ্লেমে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের জন্য ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা এলাচ, 1 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর 3টে গোলমরিচ। এবার আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেকটা পেঁপে ব্যবহার করেছি আর আলু একটা ব্যবহার করেছি। আর অন্যদিকে একটা পেস্ট বানাবো, সেজন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1টা টমেটো, 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন গোটা জিরে, আর নিয়েছি 1/2 টিস্পুন গোটা ধনে। এবার এগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নেবো যতক্ষণ ওইদিকে আলু আর পেঁপেটা ভাজা হচ্ছে। আলু আর পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মিনিট দুয়েক পরে ফিরে এলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দিয়ে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক পরে ফিরে এলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটাকে দেওয়ার পরেও এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাকে দেওয়ার পর এটাকে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এটাকে আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে দেওয়ার পর আবারও এটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট 3-এর জন্য একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিনিট 3-এর পরে ফিরে এলাম, দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন পেঁপে আলু সমস্ত কিছু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি, এটা দেখতে অসাধারণ হয়েছে। এটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। রেসিপিটা কিন্তু অত্যন্ত সোজা এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।